हेलो गाइस वेलकम बैक टू माय चैनल गौरांग अपन साथे आपनारा देखें आमार चैनल नॉनस्टॉप ट्रैवल विद गौरांग। आज हमें जे जगह घूरते जाब से जगहटार नाम हे कलकाता श्रीभूमि स्पोर्टिंग क्लाब। तो चलू जावा जा। सबस्क्राइब कर पासे थाका बेल आइकन प्रेस कर देवें जाते आमार छाड़ा नतून भिडियो सवार आगे अपन का पोचाते पारे। धन्यवाद। आमी जखन विधाननगर स्टेशन थेके नाबी एवं सेखान थेके हाँटते हाँटते जाई एवं प्रचंड भीड़ थाकार कारणे सेखाने आमी भिडियो बनाते पारिनि। तो सेखाने पौंछानोर पर एवं बुर्ज खलीफा प्राय लाइने जावार पर भीड़टा किरकम छिल एकबार देखे निन। तब आपनारा देखलें जे कतटा भीड़ छिलो एवं तारपरे लाइने दाड़ावार पर ओखाने प्राय 50 मीटर करे दौड़ाते होच्छिलो एवं एकटा करे दड़ी दिए लाइन तैरी करेछिलो ओरा जेखान थेके आमादेरके आरेकटा जायगा जावार पर सेखाने आबार किछुटा आटके दिच्छिलो। तो सेखानेर एकटा भिडियो आछे सेखाने प्राय अनेकटाई दौड़ाते होच्छिलो। तो देखे निन सेई भिडियोटा। তবে আমি কিন্তু বাদ যাইনি সেইখান থেকে, সেখানে দৌড়াতেই হচ্ছিল। কারণ যদি একটুকুনি এদিক ওদিক হয়ে যাচ্ছিলাম তো সেখানে এত পরিমাণে ধাক্কাধাক্কি হচ্ছিল যে যে কোনো মুহূর্তে পড়ে গেলে হাতে পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই সেখানে আমিও কিছুটা দৌড়েছি। তো সেই ভিডিওও আছে। তবে ওখানে লাইনে দাঁড়াবার পর প্রায় 1.5 ঘন্টা বাদে আমি পৌঁছেছিলাম বুর্জ খলিফার সামনে। যখন বুর্জ খলিফার সামনে পৌঁছেছি সত্যি কথা বলতে এক কথা অসাধারণ দেখতে। এই যে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম তখন ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল যেন 1.5 ঘন্টাটা কিছুই না এবং ওখান থেকে বেরিয়ে আসার সময় সত্যি ইচ্ছা করছিল না। এত সুন্দর লাগছিল দেখতে যেন মনে হচ্ছিল আরো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি। বাট অনেক ভিড় থাকার কারণে ওখান থেকে বের করে দিতে বাধ্য ওরা, তাই বেশিক্ষণ আমি থাকতে পারিনি। তো যেইটুকুনি পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মাত্র শ্রীভূমি থেকে বেরিয়ে এখন বিধাননগর স্টেশনের দিকে যাচ্ছি। আর তার সঙ্গে প্রচণ্ড গরম এবং খানিকটা দৌড়ও হয়েছে, অনেকটা প্রায় 1 কিলোমিটার মতো দৌড়াতে হয়েছে ওখানে দাঁড়িয়ে। তো আর আশা করি আমাকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমার অবস্থাটা কীরকম হয়েছে। ঘামে পুরো একদম জামা ভিজে গেছে, আর মাস্ক পরে থাকতে পারলাম না তাই মাস্কটা খুলে দিলাম। তো চলো। তবে আমি ষষ্ঠীতে যখন গেছিলাম তখনই অনেক ভিড় হচ্ছিল। তো আশা করি সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। তো যারা যাবেন তারা সাবধানে যাবেন এবং নিজেদেরকে সাবধানে রাখবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।